পেঁয়াজ, কাঁচা মরিচ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেব। শাক নেড়েচেড়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। শাকে পানি শুকিয়ে এসেছে, এখন শাকটি পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে ফেটে নেব। পেঁয়াজ রসুন প্রায় ভাজা হয়ে এসেছে, এবার কুচো করা চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। চিংড়ির ঘ্রাণ বেরিয়েছে, এই সময় শাক দিয়ে দেব। এটা হচ্ছে সরিষা শাক। আমার শাকের টবে লাগানো অল্প পরিমাণই হয়েছে, এখন নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। শাক ভেজে প্রায় শেষ, নেড়েচেড়ে নামিয়ে ফেলব। শেষ হয়ে গেল আমার সরিষা শাক ভাজা। করে ফেললাম আমার সরিষা শাক ভাজা।